সিসিটিভির ফুটেজে দেখা যায় গত 28 ডিসেম্বর পিকআপ থেকে একজনকে ফেলে দেওয়া হয়। পুলিশ জানায় রাত 11টার পর আপন ও তার সঙ্গী নজরুল দক্ষিণখানের বাসা থেকে বের হয়ে কারওয়ান বাজার যাওয়ার জন্য কাওলা ফুটওভার ব্রিজ এলাকায় আসেন। এ সময় দাঁড়িয়ে থাকা পিকআপটি কারওয়ান বাজারের যাত্রী তুলছিলেন। আপন ও নজরুল ওই পিকআপে ওঠেন। আগে থেকে যাত্রীবেশে ওঁত পেতে থাকা ডাকাত দল তাদের টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এই ঘটনায় মারা যান আপন। 6/1/2021 সাল মানে এই বছর একটি মামলা রুজু হয়। তদন্ত সাপেক্ষে গতকাল রাত্রেবেলা রূপগঞ্জ থেকে 6 জন ডাকাত গ্রেপ্তার করে এবং তাদের নিকট হতে চাকু 2টি, খুর, ট্রাক ডাকাতির সময় যেটি ব্যবহৃত হয়েছিল এবং কিছু টাকা উদ্ধার হয়। এই হত্যার ঘটনায় অভিযান চালিয়ে প্রধান আসামি সজল সহ 6 জনকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা জানায় আবদুল্লাপুর থেকে কারওয়ান বাজার, রামপুরা থেকে যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে ভুলতা গাউসিয়ায় ডাকাতি করত তারা। টার্গেট রাতে চলাচল করা ফলমূল ও সবজি ব্যবসায়ী। পিকআপ তারা ভাড়া করে এবং মাসে বেশ কয়েকটি দিন তারা বেছে নেয়। যে সমস্ত সবজি বিক্রেতা ক্রেতা যারা আছে কিনে বিক্রি করে তাদেরই তাদের মূল টার্গেট থাকে। অপরাধীরা সপ্তাহে একাধিক দিন ও দৈনিক একাধিকবার ডাকাতির ঘটনা ঘটাতো বলেও পুলিশ জানায়। গোয়েন্দার নজরদারি না, অপারেশনই বাড়াই দিচ্ছি আমরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। আমরা একদম